কাঁচা পেঁপে আমাদের দেশে সবখানেই মোটামুটি সারা বছরই পাওয়া যায়। এই কাঁচা পেঁপে আমাদের শরীরের জন্য পেঁপে ভীষণ উপকারী একটি সবজি, আবার ফল হিসাবেও পাকা পেঁপের ভূমিকা কিন্তু কম না। তাই পুষ্টিবিদরা এই সবজিটাকে ন্যাচারাল মেডিসিনের উপাধি দিয়ে থাকেন। পেঁপের গুণাবলী তো আসলে বলে শেষ করা যাবে না। হৃদরোগ ডায়াবেটিস রোগীদের তো উপকারে আসেই, সেই সাথে পেঁপে শরীরের ক্যালোরি বার্ন করতে বা ওজন নিয়ন্ত্রণে আনতে কিন্তু অনেক কাজে দেয়। চলুন কথা না বাড়িয়ে অসাধারণ জাদুকরি এই সবজিটা দিয়ে হোটেলের মতো করে একটি ভিন্ন স্বাদের ভর্তা তৈরি করে ফেলি। কাঁচা পেঁপের ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমাদের পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানিতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে মিক্স করে নিচ্ছি। চুলোরাশটায় এ পর্যায়ে ফুল রেখেছি। একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপের চামড়াটা ছিলে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে টুকরোগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ফুল আছে এই টুকরোগুলোকে সেদ্ধ করে নিব এবং সেদ্ধ করার সময় একটা ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি বললাম যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, বিষয়টা একটু আপনাদেরকে পরিষ্কার করি। পুষ্টিবিদরা বলেন সবজি সেদ্ধ করার পরে আমরা যদি এডিশনাল পানিটা ফেলে দিই তাহলে সেই পানিটার সাথে প্রয়োজনীয় যত ভিটামিনস এবং মিনারেলস আছে সবজির মধ্যে সেগুলোও আমরা ফেলে দিলাম। তাই আমরা চেষ্টা করব পানিটা এমনভাবে দিতে যাতে পেঁপের টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় এবং আমাদের এক্সট্রা পানি ফেলে দিতে না হয়। আপনাদের যদি পানি নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে প্রথমে অল্প পানি দিয়ে সেদ্ধ বসাবেন, যদি সেদ্ধ না হয় তাহলে পরে এডিশনাল গরম পানি অ্যাড করে পেঁপেগুলোকে সেদ্ধ করে নেবেন। একটা খোঁচা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার পেঁপের টুকরোগুলো সুন্দরভাবে সফট হয়ে গেছে, তবে নিচে কিন্তু এখনও সামান্য পানি দেখা যাচ্ছে। আমি এখন কি করছি একটু লক্ষ্য করুন। চুলোরাশটা ফুল রেখেই আর ঢাকা না দিয়ে নেড়ে চেড়ে এখন ওই এডিশনাল পানিটুকু শুকিয়ে ফেলব। দেখেন নিচে আর কোনো পানি দেখা যাচ্ছে না। এখন আমি এই পেঁপের টুকরোগুলোকে ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নেব, মানে হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হলেই হবে, একদম ঠান্ডা করার দরকার নেই। এবার কি করছি একটু লক্ষ্য করুন। একটা তলা সমান গ্লাস দিয়ে এভাবে আমি পেঁপের টুকরোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি গ্লাস দিয়ে করছি, আপনারা পাটা দিয়ে করতে পারেন, চাইলে আঙুল দিয়ে টিপেও পিষে নিতে পারেন, যেই প্রসেসে আপনাদের সুবিধা মনে হয় আর কি। যাই হোক, বিষয়টা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। পেঁপেগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমরা বাগার দিতে চলে যাব। আনুমানিক 2 টেবিল চামচের মতো রান্নার তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1টি তেজপাতা। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1/2 কাপ। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। চুলোরাশটা কিন্তু এ পর্যায়ে ফুল আছে। দেখেন পেঁয়াজগুলোর কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে 1 চা চামচ 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। রসুন কুচি নিয়ে নিলাম 1 টেবিল চামচ আর 4-5টা কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে এখানে নিয়ে নিলাম। এবার এগুলোকে ভাজবো ততক্ষণ যতক্ষণ পেঁয়াজগুলোর মধ্যে বেরেস্তার মতো একটা কালার আসতে শুরু করে। 5 ফোড়নকে আবার অনেকে ডাল মশলা বলে থাকেন। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে আবার কোথাও ভাজা হবে কোথাও হবে না, এইগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। দেখেন পেঁয়াজগুলোর মধ্যে গোল্ডেন একটা কালার আসতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে ম্যাশ করে রাখা পেঁপেগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এই পুরো প্রসেসটাই কিন্তু হবে ফুল আছে। মিক্স করে নিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণের পরিমাণটা একটু চেখে দেখতে পারেন, যদি প্রয়োজন মনে হয় কমাতে বা বাড়াতে পারেন। এবার খুব ভালোভাবে এগুলোকে ভাজতে হবে যাতে পেঁপের মধ্যে যে পানি পানি একটা ভাব আছে এই ভাবটা চলে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে যাবে তখন পেঁপে ভর্তার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন ফুল আছে, 2-3 মিনিট খুব ভালোভাবে মিক্স করার পরে আমার পেঁপে ভর্তার মধ্যে যে পানি পানি ভাবটা ছিল সেটা একেবারেই চলে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এ পর্যায়ে
মাঝখানে একটা ডিম ফেটে নিয়ে দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, আমি দিলাম একটু টেস্টটাকে রিচ করার জন্য। এবং হোটেলেও কিন্তু ওরা এই ডিমটা দিয়ে থাকে, তবে যারা ভর্তায় ডিম খেতে চান না স্কিপ করলে কোনো সমস্যা নেই। এবারও দেখেন আমি স্ক্র্যাম্বল করার মতো খুব ভালোভাবে ঘেটে ঘেটে মিক্স করছি। কাজ কিন্তু মোটামুটি এতটুকুই। আমি ডিমটা দেওয়ার পরে আনুমানিক 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে এগুলোকে মিক্স করব। এতে করে ডিমটা খুব সুন্দরভাবে পেঁপের সাথে মিক্স হয়ে যাবে। আমার ভর্তা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। সবশেষে ফ্লেভারটাকে একটু রিচ করার জন্য আমি একটু ফ্রেশ ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আমি ধনেপাতা দিলাম আমার ফ্লেভারটা ভালো লাগে দেখে, আপনাদের ভালো না লাগলে দেবেন না, কোনো সমস্যা নেই। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, ভালোভাবে মিক্স করে নিয়েই আমরা পরিবেশনে চলে যেতে পারব। আমরা মোটামুটি সবাই জানি যে পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস আছে, যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা থেকে শুরু করে অনেক রকমের উপকার করে থাকে। পেঁপের উপকারিতা সম্পর্কে বেশ কিছু তথ্য সংকলন করে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা সময় পেলে একটু দেখে নিতে পারেন। এরকম একটা ভর্তার সাথে সাদা ভাত দিলে আমার তো আর কিছুর প্রয়োজন হয় না। আমি জানি না কে কীভাবে এটা এনজয় করবেন। যদি তৈরি করেন তাহলে একটা ছবি তুলে অবশ্যই রুমানার গ্রুপে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।